যে গোলাপের কারুকার্যগুলো দেখাচ্ছিলাম সেটা এখান থেকে বসে বসেই তুলছিলাম, কারণ এখানটায় রোদটা আছে, তো এখান থেকে উঠে গিয়ে আর দেখাতে ইচ্ছে করছিল না। আচ্ছা, ঘুম থেকে উঠেছি 8:45, উঠে ডাইনিংয়েই বসেছিলাম। তারপর পাশের বাড়ির আন্টি চাউমিন দিয়ে গেছিল, ওটা দিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা ওষুধ খেয়েছি। আমি পাপা আজকে কাফ সিরাপ এনেছে, সেটাও খেয়েছি। যাই হোক, কালকের ব্লগটা আমি আর শেষ করতে পারিনি, শেষ করেছিল ও। আর আজকের ব্লগটা টাইম মতো আপলোড হয়েছে আর কি, গেছে তোমাদের কাছে, এটাই আমার জন্য অনেক। আমি নিজেও বুঝতে পারিনি যে টাইম মতো সবটা করতে পারবো বা সবটা দিতে পারবো। আমি প্রথমটুকু এডিট করে যেটুকু হয়েছিল সেটুকু এডিট করে রেখে দিয়েছিলাম, ও লাস্টটুকু শেষ করে দেখলাম এডিট করে রেখে দিয়েছিল, তো আমি সকালে উঠে আপলোড করে দিয়েছি 8:15 উঠে। তো এই আর কি, আর আজকে নিজেকে অনেকটাই ফ্রেশ লাগছে, কালকে রাত থেকে আর জ্বরটা আসেনি ওষুধ খাওয়ার পর, আর আসবে বলে আমার মনে হচ্ছে না। কাশিটা থাকবে 2-3 দিন, যত কথা বলবো তত কাশিটা বাড়বে আর কি। তো ভালোই লাগছিল এখানে বসে, রোদটা আসছিল, তো স্নান দান করবো, 11টায় জলটা আসলেই স্নান করবো। এখন বাজে 10:39, জল স্নানটা করার পর আর একটু বেশি ফ্রেশ লাগবে বলে মনে হচ্ছে আমার নিজেকে আর কি। তো মনে তো অনেক কিছুই হয়, আসলে এই ওয়েদারটাই এরকম যে আমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো এই জিনিসটা আশা করাটাই আমাদের ভুল হয়ে দাঁড়িয়েছে। কারণ এই মানে শীতকালে হতো বৃষ্টি হতো না এরকমটা নয়, যখন শীতের ঠান্ডাটা পড়বে আর কি তার আগে একদিন বৃষ্টি হতো, হয়ে ঠান্ডাটা পড়তো, আর মকর সংক্রান্তির দিন একটু মেঘলা করে 2-1 ফোঁটা পড়তে পারে, আমার ঠিক মনে পড়ছে না, আর সরস্বতী পূজায় 2-1 ফোঁটা পড়ে। এই ছিল বৃষ্টির কাহিনী আমাদের শীতকালের। কিন্তু এই শীতকালটা তো বৃষ্টি হয়ে যাচ্ছে, পুরো বর্ষাকালের মতো বৃষ্টি হয়েই যাচ্ছে। জানি না এই ওয়েদার এরকম, তার মধ্যে করোনা ওমিক্রন, এখন তো আমারও টেস্ট করলে মনে হয় করোনা পজিটিভই বলে দেবে, মানে এখন টেস্ট হচ্ছে কি না আদৌ আমি সেটাও বুঝতে পারছি না। যারই ঠান্ডা লাগছে তাকেই শুনছি করোনা পজিটিভ করোনা পজিটিভ, তো আদৌ জ্বর থাকছে না, জ্বর একদিন হয়ে কমে যাচ্ছে কিন্তু তাও বলছে করোনা পজিটিভ। যাই হোক না কেন, ওসব নিয়ে তর্ক বিতর্কে গেলে অনেক কথা আসবে, ওসবে না যাওয়াই ভালো। তো চলো আমি স্নান টানটা করে নিই, তারপর আসবো। আবার ক্যামেরাটা বন্ধ করে দিলাম, দেখেছো তো কি ভুলো মন, কি আর বলবো। চাউমিন দিয়েছে বললাম ওই যে বাড়িটা, ওই বাড়ির আন্টি, আর গোলাপগুলো দেখাচ্ছিলাম বললাম না যে এখান থেকে, এই দেখো আমি এখানে বসে বসে একটু কারুকার্য করছিলাম আর কি। এখান থেকে এখান থেকে দেখা যায় ফুলগুলোকে পুরোটাই, যেহেতু বারান্দাটায় বসে রয়েছি ওই জন্য। তো চলো আর কথা বাড়াচ্ছি না, এখন কাশি উঠছে দেখতেই পাচ্ছ, তো একটু জল ঠাল খেয়ে নিয়ে বুঝতেই পারছো স্নান দান হয়ে গেছে। স্নান বলতে বড় মাসিমুনি ফোন করেছিল, মানে বড় মাসিমুনি বলতে বড় মাসি শাশুড়ি আর কি। তো আমার যে মাসি ছিল সে মাসি মারা গেছে আর কি, আমার নিজের মানে মায়ের যে বোন ছিল সে মাসি নেই, আরো আছে কিন্তু মানে আরো মাসি তো আছে, পিসতো জ্যাঠতো কাকাতো মানে মায়ের দিক থেকে, কিন্তু আমার নিজের মাসি আমার অনেক ছোটবেলাতেই মারা গেছে। যাই হোক সেসব বললাম না আর। তো বড় মাসিমুনি ফোন করেছিল, তা মাসিমুনিও বললো আজকে স্নান না করতে, আর মামুনিও তাই বললো যে গাটা গরম জল করে, গরমটা গরম জলটা দিয়ে আগে ভেপার নিয়েছি, তারপর ওই জলটা দিয়ে গা পঞ্চ পঞ্চ করে আজকে সর্ষের তেল মাখতে বলেছে মামুনি গায়ে, সর্ষের তেলই মাখলাম। তো মেখে টেকে এই করে বেরোলাম, দেখতে সত্যি ফ্রেশ লাগছে। আর মামুনি কালকে বলেছিল, কালকে অস্থির হয়ে গেছিল, তো আমি যতক্ষণ না হাসছি কথা বলছি আমি তো বাড়ির মধ্যে নেচে কুদে বেড়াই, ওই এ আমাকে তাই জন্য পাগল বলে, আমি বাড়ির মধ্যে নেচে কুদে ব্যাগ সেনকে ঢিকচাও ঢিকচাও করতে করতে যাচ্ছি, পাপা বলছে এটা আবার কেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, তো ওরকম ভাবেই চলে আর কি। তো এবার ওই জন্য মামুনি বলছে তুই যতদিন না আবার ওরকম করছিস ততদিন আমার শান্তি নেই, আবার রান্না করবি এইসব করবি সেদিন থেকে শান্তি পাবো। তো এবার সত্যি আমার শরীর অনেকটা, কালকে দুপুর অবধি আমি তাও ঠেলে গুটিয়ে চলছিলাম, দুপুরের পর থেকে ঠেলা দিলেও চলছিলাম না, শুয়েই ছিলাম। তো আজকে থেকে শরীর অনেকটা ভালো লাগছে, ওই জন্য এখন আমি মামুনিকে বললাম মাছের ঝালটা আমিই বানাবো, তুমি মামুনি বললো তোকে বেটে বুটে আমি দেবো, তাহলে জল ঠল ঘাটতে হবে না, তুই শুধু খুন্তিটা নাড়বি চলে আসবি। আলাম ঠিক আছে তাই করব, তো এখন সেটাই করতে যাবো, আর আমার ক্যামেরাম্যান হবে, বুঝতেই পারছো কে হবে তাহলে। তো চলো,
তোমার কি এখনো আদৌ ঠান্ডাটা লাগছে? খুব করছে। তো চলো আবার রান্নাঘর গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি রান্না করতে আসবো, চলো এসছি। প্রথমে দিয়ে দিচ্ছি তেল মাছ ভাজার জন্য, আর তোমরা জানো এটা আমি সর্ষের তেলেই করি, তো সেটাই করছি, একদম হালকা করেই ভাজবো। মাছগুলো একদম যেরকম বললাম হালকা করে ভেজে তুলে নিয়েছি, আর তেলের মধ্যে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরেটা হয়ে গেছে আর এটার মধ্যে সব বাটা রয়েছে, পোস্ত, সর্ষে, লঙ্কা, টমেটো। এবার আর কিচ্ছু নয়, ভালো করে কষাবো জিনিসটাকে আগে, পুরো তেল ছাড়া উঠছি। যেহেতু আমার ঠান্ডা লেগেছে করবো একটু ঝাল ঝাল। কাঁচা লঙ্কা দিয়ে বাটা হয়েছে তোমরা দেখেইছো, আরো তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে ছেড়ে দিলাম, আর দেব একটু হলুদ। দেখো এটা থেকে মোটামুটি কষাতে কষাতে আমার তেলটা ছেড়ে এসছে চারদিক থেকে, দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দেবো টক দই। পুরো তেলটা ছাড়েনি, তবে কিছুটা তেল ছেড়েছে দেখতেই পাচ্ছ। এবার আমি মাছগুলোকে আস্তে করে ছেড়ে দেবো, দিয়ে এখনই কিন্তু জল টল কিছু দেব না। দেখো আমি তখন মাছটা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এই তুললাম, তেল বেরোচ্ছে দেখছো তো। এবার আমি মাছটাকে জাস্ট উল্টে দেব, ওই দিকটা দিয়ে প্রায় 2 মিনিট মতো ঢাকা চাপা দেওয়া ছিল। এবার এই দিকটাকেও তাই করব। যদি আমার এই টাইপেই হয়ে যায় তাহলে আমি আর আলাদা করে আজকে জল ব্যবহারই করব না। তেলটা বেরোচ্ছে যেরকম দেখতেই পাচ্ছে, এভাবেই আস্তে আস্তে কষাবো। একদম সিমাজে দিয়ে দিচ্ছি এবার গ্যাসটাকে, তো হোক এটা আস্তে আস্তে। দেখো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, তেলটা ভালোই বেরিয়ে গেছে আর আমারও হয়ে গেছে। এর থেকে বেশি শুকিয়ে ফেললে আমরা ভাত খেতে পারবো না, তো অফ করে দিই। আর এবার নামিয়ে এটার উপর থেকে কাঁচা তেল দিয়ে আমি ঢেকে রেখে দেবো, ব্যাস হয়ে যাবে তাহলে। দেখো ফাইনাল দেখতে না এই রকম হয়েছে, ভালোই হয়েছে বলো দেখতে। তো এরকম করে একদিন ট্রাই করো পারলে, আজকে ধনে পাতা দেইনি, একটু অন্যরকম তো আজকেরটা, তাই আজকে আর ধনে পাতা দিলাম না। দেখাই যাক খেয়ে কেমন হয় খেতে। বুঝতেই পারছো চারদিকটা দেখে যে খাওয়ার পর ও আর আমি ছাদে উঠে এলাম, মাছটা না সত্যি খুব ভালো হয়েছিল। আজকেটা একটু অন্যরকমই লাগলো খেতে, তাই না? তো তাই না জিজ্ঞেস করছো, মাথা নেড়ে উত্তর দিলো, তোমরা কি দেখতে পাচ্ছো বলো? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বোকা, রোজ রোজ কি কমপ্লিমেন্ট দিতে ভালো লাগে করো? আমি জিজ্ঞেস করেছি তোমাকে, তাই না, তুমি মাথা নাড়লে কি বন্ধুরা দেখতে পাবে? তো আর চুলঠুল বেঁধেছি কেন বলো তো, নাহলে না হাওয়ায় পুরো উড়ে একা কাণ্ড পুরো তারপর শাকচুনির মতো দেখতে লাগবে, এমনি তাই লাগছে জ্বর হওয়ার পর কালকে। তারপর তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ছাদে এলাম, একটু নিচে থাকলেই আমার মনে হবে না ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়ি, আর সবে মাত্র কাফ সিরাপটা খেয়েছে, ওই জন্য একটা প্লেন যাচ্ছে আকাশে দেখে কেমন যেন আমার মনে হলো আমি তো শুধু ব্যাঙ্গালোর আর কলকাতায় করে বেরিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা আর বড় করব না, কারণ বিকেলের পর থেকে আর কিছু দেখানোর সেরকম করে নেই, ঘরেই থাকবো। আজকে সূর্যর বার্থডে, কালকে ওর সেলিব্রেশন হবে বোধ হয় সানডে বলে, তো যেতে বলেছে, বৌদি ভাইকে নিয়ে আসবে বৌদি ভাইকে নিয়ে আসবে বারবার বলেছে, দেখা যাক শরীরের উপর ডিপেন্ড করছে। যদিও আজকে আমি অনেকটাই বেটার লাগছে নিজেরই, দেখা যাক কী করতে পা কী করা যায় বা কী হবে। তো চলো
আজকের মতো এখানেই তাহলে শেষ করে দিচ্ছি। যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, আমাকে নতুন দেখছো এরকম কেউ, তাহলে প্লিজ 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 ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, সাবস্ক্রাইবটা না কোনো খেলা নয় যে আজকে দিচ্ছ কালকে তুলে নিচ্ছ, ওই জিনিসটা আমরা মানে আমাদের খুব খারাপ লাগে যে আমরা যেরকম একটা বেড়েছে দেখে লাফাই, একটা কমেছে দেখে তার থেকে অনেক বেশি নেগেটিভ চলে আসি। মানে আমাদের মনে হয় যে যা একটা কমে গেল আবার, তো এই জিনিসটা আসে মনের মধ্যে। তাই যদি দিতে ইচ্ছে হয় তাহলেই করো, দিয়ে তারপর তুলে নিলে না খুব খারাপ লাগে, সত্যি বলছি খারাপ লাগে। আর বিশেষ করে কালকে ওরকম শরীর খারাপ ছিল, তারপর এডিট করে টাইম মতো ভিডিও আপলোড করা, এটা আমরা যারা করি তারা সত্যিই জানি। তো প্লিজ এরকম করো না, এটা আমার তরফ থেকে তোমাদের কাছে রিকোয়েস্ট, আর কিছুই না। আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, আমার পাশে এভাবে থাকলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। তো চলো আজকের মতো টাটা এখানেই।